আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা সুদূর ঢাকা থেকে চলে আসলাম, আবারও মনে করেন তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাছে। অনেক দর্শক শ্রোতা ওনার ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসা করার ক্ষেত্রে আমরা আবারও চলে আসলাম সরাসরি সাক্ষাৎকার নেওয়ার জন্য তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাছে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঠাকুরের কাছে বিস্তারিত জানার জন্য। আদাব ঠাকুর। আদাব আদাব আদাব, কেমন আছেন ঠাকুর? জি আছি, ভগবানের কৃপায় ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো ঠাকুর, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন যদি একটু দর্শকের উদ্দেশ্য বলতেন? আমি যে সকল রোগের চিকিৎসাগুলো দিয়ে থাকি, যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, নিঃসন্তান, জায়গা জমি নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা, যে কোনো খেলাধুলার বিষয়, লটারি তকবির তকবির করানো সহ এবং ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আমি এক থেকে মনে করেন 24 ঘন্টার ভিতরে আপনার সমাধান দিয়ে থাকি, বুঝতে পারছেন? তো ঠাকুর, আপনার সাথে দর্শক শ্রোতা চাইলে যোগাযোগ করবে কিভাবে? আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন। আমার যোগাযোগের নাম্বারটা আমি বলে দিতেছি, 01797455837। এইটাতে আমার ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন। আমি মোবাইল ফোনের মাধ্যমেও দেশে বিদেশে তকবির নিয়ে থাকি। তো ঠাকুর, আপনার যদি ঠিকানাটা একটু নিজ মুখে বলে দিতেন দর্শকের উদ্দেশ্যে ভালো হইতো। আমার ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা, ঝিনাইগাতি থানাতে। আপনার নামটা একটু নিজ মুখে বললে ভালো হতো। আমার নামটা হচ্ছে তান্ত্রিক নন্দলাল। তান্ত্রিক কবিরাজ নন্দলাল। তো ঠাকুর, আপনি কি এই যে দেখতেছি আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসনে বসে আছেন, কোন রোগীর কাজে আছেন নাকি? জি জি, আমি বর্তমানে একটা কাজে আছি, বুঝতে মানে আমরা সঠিক সময় এসেই আপনাকে পেয়ে ফেলছি। তো ঠাকুর, আপনার দর্শকের উদ্দেশ্যে কি আপনি এই কাজটা দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই, চাইলে আপনি দেখতে পারবেন, সমস্যা নাই। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে অনেক জিনিসপত্র আপনার মনে করেন হাজির নাজির হবে, তো আপনি ভয় পাবেন না, সমস্যা নাই। যেভাবে এটা আমি, আমাদের কোনো সমস্যা হবে না তো ঠাকুর? না না, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনি একটু দেখেন ঠাকুর, আমরা একটু দেখি। তো আপনারা কাজটা দেখে দর্শকের একটু দেখুক, এই বাটিটার মারফত একটা চালান ছাড়বো, মেরিবন সাগাতি করে আপনার মনে করেন ছেলে মেয়ের নামের প্রতি একটা চালান ছাড়বো। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, কিন্তু ইদানিং 4-5 বছর ধরে মনে করেন আপনার তাদের সম্পর্কটা 4-5 মাসের সেটা আপনার নষ্ট হয়ে গেছে, ছেলেটা বলাতে আমি মনে করেন কাজটা নিয়েছি। তো আপনি কাজটা শুরু করেন ঠাকুর, আমরা একটু দেখি। তো কাজটা দেখে দর্শকও দেখুক, বাটিটার মাধ্যমে একটা চালান ছাড়বো, মনে করেন আপনার মেয়েটা ছেলের কথা মানে না সেই জন্য, বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন উনি কাজ করতেছে, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আপনারা কাজটা দেখতে থাকেন। মেরিবন সাগাতি করে চলশিরে বন্ধ করে পিলপিলে গলা যাটি ঘাইনো সাবান আসান যে পাতি মদনার ভান গুদ গুদ গুদান্ত গুদ হইল দুরন্ত গুদ চারিদিকে যায় গুদি ঢেলা মাটি খায়। মেরিবন সাগাতি করে পান পান চিন্তামণি দুহাই তো রাস্তায় মণি। মেরিবন সাগাতি করে মেরিবন সাগাতি রামকোন করে রাজ্য শক্তি দেখাতে। মেরিবন সাগাতি করে চলশিরে বন্ধ করে পিলপিলে গলা কাটি ধাইনো সাবান আসাম যে পাতি মদনার ফান। মেরিবন সাগাতি করে মেরিবন সাগাতি করে মেরিবন সাগাতি করে চলশিরে বন্ধ করে পিলপিলে গলা কাটি ধাইনো সাবান আসাম যে পাতি মদনার ফান। চালনাটা তুই সরাসরি এখানে হাজির হয়ে প্রমাণ দিবি। মেরিবন সাগাতি করে চলশিরে বন্ধ করে পিলপিলে গলা কাটি ধাইনো সাবান আসাম যে পাতি মদনার ফান। যা যা চালনা, চলে যা যা, চলে যা চলে যা, ছেলেটার নামের প্রতি মেয়েটা বাধ্য হয়ে যা 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 চালনা, চলে যা যা যা, চলে যা চলে যা চলে যা যা চলে যা। চালনাটা দাদা ছাইড়ে দিছি, আপনার মনে করেন 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে মেয়েটা আপনার ছেলের জন্য খারাপ পাগল হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে দাদা। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাজ। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।